হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা কোকোমেলন কেক করব। আসলে কোকোমেলন কেক এমন একটা কেক, আই থিঙ্ক সবারই অনেক প্রচুর বার করা হয়, কারণ এইটা একটা এমন পপুলার থিম কেক, সবাই চায় তাদের বাচ্চার জন্য একবার হলেও এই কেকটা রাখতে। তো আসলে এই জন্য বেকার্সদের আসলে সবারই এই কেকটা অনেক বেশি বেশি বার বানানো হয়। আমারও এটা প্রচুর বার বানানো হয়েছে, ইভেন 1 পাউন্ড থেকে শুরু করে 15 পাউন্ড পর্যন্ত বানানো হয়েছে। এইটা কোকোমেলন থিম কেক আমি 15 পাউন্ডেরও একবার বানাইছিলাম, মানে দেখতে ভালো লাগে এই থিমটা আসলে। আর এই থিমের কাজগুলান করতে অনেক এখন ইজি হয়ে গেছে হাতটা, মানে আছে না প্রথম প্রথম কাজ করলে একটু কঠিন লাগে, তারপর এখন একদমই ইজি হয়ে গেছে কাজগুলান করতে করতে। এই কেকটার অর্ডার আমি নিতামই না, মানে হচ্ছে যে একদম কাজ করে এসে আমি রাতের বেলা মানে খাইতে বসছি আর কি, তখন আপু ফোন দিছে যে আপু আপনাকে মেসেজ দিছি, কোনো রিপ্লাই পাচ্ছি না, তো আমার হচ্ছে কেক লাগবে। তা আমি আগে শুনলাম কবে লাগবে, তা আপু বলতেছে যে কালকেই লাগবে। তখন আমার একটু মানে হয় না যে এত কাজ করে এসে যখন বসি, তখন যখন বলে যে কালকেই লাগবে, তখন একটু মানে মনে হয় যে থাক নিব না। তা আমি আপুকে একবার বললাম যে আপু পসিবল মেবি হবে না, তো আপু বলতেছে না আপু দিতেই হবে ওনার ছেলের বার্থডে, তো যে কোনো কিছু করে যদি একটু পসিবল হয়। তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর আসলে আমি এই অর্ডারটা নেই, নিয়ে একদম কমপ্লিট করি, মানে জাস্ট টিয়ারগুলান না বসায় সব কিছু কমপ্লিট করে রেখে দেই, ফন্ডেন্টের কাজ করে রেখে দেই। করতে করতে আমার মেবি রাতে 2টা না 2:30 বেজে গেছিলো। পরে এটা হচ্ছে সকালবেলা, হচ্ছে দুপুরবেলা আমি সব কিছু রেডি করে আপুকে পাঠাই দিই। আপু অনেক বেশি পছন্দ করেছিল, এর সাথে হচ্ছে 6টা কাপকেক নিছিল সেট করে। বাচ্চাদের জন্য আসলে এইরকম কেক বা কাপকেক এখন সবাই একটু মানে এইটা ট্রাই করতেছে, যাতে কাপকেকও থাকে, একটা দেখতে ভালো লাগে। আমার 1টা 2টা না আমার অনেকগুলান কাস্টমারই এমন মানে দেখলাম আমি যে কেকের সাথে কাপকেকটা সেট নিচ্ছে, কারণ দেখতে ভালো লাগে, ওইটা একটা ছবিতে ভালো আসে। সব কিছুর ওপরে কিন্তু মেমোরি, কারণ এই যে কেক কাটা সব কিছু এইগুলা কিন্তু একটা মেমোরি হিসেবেই থেকে যায়, মানে পরবর্তীতে সেই বাচ্চাটা দেখতে পারবে একটা স্পেশাল দিন। একটা দিনকে স্পেশাল করার জন্যই মা বাবার কত কিছু করতে হয়, তো আমাদেরও তাদের বার্থডেটা স্পেশাল করার জন্য আমাদেরও খাটতে হয়, যাতে দেখতে একদমই পারফেক্ট লাগুক, মানে কোনো যদি ভুল না হোক, কারণ সব দায়িত্ব তো বেশিরভাগ আমাদের কাছেই থাকে। তো এই যে আপু হচ্ছে অনেক কিছুই লিখতে বলছিল, সেটা আমি লিখে দিলাম একদম ভালো করে। আমি ভাবছি জায়গাই হবে না, আমি ভুলে গেছিলাম যে লেখা আছে, লেখা থাক ওইটা মনে থাকলে আমি একটু পেছন দিকে কেকটা সরাই দিতাম, কিন্তু হচ্ছে আমার মনেই ছিল না যে লেখা আছে। পরে দেখি যে না, খুব সুন্দরভাবেই হচ্ছে লেখাটা ওখানে সেট হয়ে গেছে। তো আর এখানে আমি একটু মানে ফিল করতেছিলাম যে একটু হোয়াইট কালার কিছু দিলে ভালো লাগতো, এই জন্য আমি কিছু হোয়াইট সুগার বল অ্যাড করে দিচ্ছি, যাতে হচ্ছে যে একটু ফাঁকা ফাঁকা না মনে হয়, একটু সুন্দর লাগে দেখতে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর এই কোকোমেলন থিম কে কতবার করছেন অবশ্যই বলবেন, কারণ আই এম শিওর এটা অনেকেই অনেকবার করে করছে, এটার আসলে বলার অপেক্ষা রাখে না এই থিমটার জন্য। আমার থিমের কাজ করতে অসম্ভব ভালো লাগে, সেটা যেই থিমেরই হোক, নতুন নতুন কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমাকে নতুন কাজ দিলে আমার চ্যালেঞ্জ